বাংলাদেশে এখন মূলত গরম ও শীত এই দুই ঋতুই প্রাধান্য বেশি গরমকালে বাতের ব্যথা থাকলেও মানুষকে যতটা না কাবু হতে দেখা যায় এই শীতে বাতের ব্যথাতে বেশিরভাগ মানুষকেই কাবু হয়ে পড়তে দেখা যায় বাতের ব্যথাটা বেড়ে যায় এই শীতের সময়টাতেই দর্শক তাই আজ আমরা কথা বলবো একাত্তর সকালে শীতে বাতের ব্যথার চিকিৎসা ও করণীয় নিয়ে আর এ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে এসছেন পেইন ও ফিজিওথেরাপির বিশেষজ্ঞ প্রফেসর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আপনাকে একাত্তর সকালের পক্ষ থেকে জানাচ্ছি শুভ সকাল দর্শক আপনিও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন টিভি স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ডায়াল করে আমি প্রথমেই স্যার আপনার কাছে জানতে চাই যে এই যে বাতের ব্যথাটা এটা কি ধরনের অসুখ এই অসুখটা আগে জানতে চাই আপনাকে ধন্যবাদ আসলে শারীরিক যে কোনো ব্যথা বেদনা অক্ষমতা অবসাদগ্রস্ত এটাকে আমরা আসলে বাতের ব্যথা বা বাত রোগ বলে থাকি বেসিক্যালি ডাক্তারি ভাষায় বাত বলতে রিউমাটিজম নামক একটা রোগকে বোঝানো হয় সেটা একেবারে স্পেসিফিক একটা রোগ কিন্তু বাত রোগ কিন্তু বাংলাদেশে আমরা রুগীদের যে সকল সমস্যা নিয়ে দেখি এটা বিশাল বিশাল একটা টার্ম মেডিকেল অনেকগুলা রোগ একসাথে রোগকে বাতরোগ বলা হয় যেমন আপনার যদি আপনি জানেন যে হাড় ক্ষয় রোগ এটা কিন্তু যে কোনো সাধারণ মানুষই জানে যে হাড় ক্ষয় হয়েছে অনেকে বলে হাড় বেড়ে গিয়েছে অনে অনেকে মাংসপেশির ব্যথার কথা বলে থাকে অনেকে স্নায়বিক বিভিন্ন সমস্যার কথা ব্যথা বেদনার কথা বলে থাকে এগুলোকে আসলে আমরা একসাথে যদি কনসাইজ করি বা সংক্ষেপে বলি সেটাকে বাথরোগ বলে থাকি তো বাথরোগের প্রধান যে রুগীগুলো আমরা পেয়ে থাকি সেটা অন্যতম হচ্ছে যেমন মেরুদণ্ডের সমস্যা কোমর ব্যথা রুগী ঘাড় ব্যথা রুগী তারপরে আসছে অন্যান্য জোড়া সমস্যা যেমন হাঁটু ব্যথা হাতের আঙ্গুলের সমস্যা ব্যথা বেদনা বিভিন্ন আর্থ্রাইটিস আহ স্পেশালি রিমোট আর্থ্রাইটিস আর্থ্রাইটিসের প্রবলেমটা বাতের ব্যথা পড়ছে হ্যাঁ এটা একটা বাত রোগগুলা অনেকগুলা রোগের সমন্বয় আর্থ্রাইটিস অন্যতম তাছাড়া বিভিন্ন যেমন আপনি জানেন যে ডায়াবেটিস ডায়াবেটিস জনিত শারীরিক আপনার যে একটা রোগ হতে পারে সেটার নাম হচ্ছে ডায়াবেটিক ইন্ডিউজ নিউরোপেথিক তখনও কিন্তু ব্যথা হবে অবসাদ গ্রস্ত হতে পারে রুগীর অনুভূতি বলবে যে সে একটা এই যে শীতে এখন সে কি একটা গ্লাস ধরছে বা সে যে বাথরুম ইউজ করতেছে টয়লেটে কি সে কি একটা বদনা বা কোনো কিছু ধরছে বা কি সে কিন্তু অনুভূতি নাও থাকতে পারে এই যে আনপ্লেজেন্ট পারসেপশন খারাপ অনুভূতি অস্বস্তিকর অনুভূতি বা বুঝতে না পারা এটা এক প্রকারের আসলে বাত্রক ডায়াবেটিস ইন্ডিউজ হতে পারে তাছাড়া আপনার অনেক সমস্যা হতে পারে যেমন শীতে এখন কিন্তু আমি জানতে চাচ্ছিলাম যে আমরা শুরুতেই বললাম যে গরমের সময়ও বাতের ব্যথাটা হয় প্রচন্ড গরমে এক ধরনের শরীর চাপাতে থাকে কিন্তু শীতের সময়টাই বাতের ব্যথার প্রকোপটা বেড়ে যায় এটা কারণটা কি হ্যাঁ ধন্যবাদ আসলে ব্যথা যাদের আছে বা বাতের সমস্যা আছে তাদের তো এমনিতে ব্যথা আছে কিন্তু শীত ঋতুতে আসলে এই ব্যথা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে শীতকে আমরা ডাক্তারি ভাষা এটা একটা এই যে ক্লাইমেট চেঞ্জ

শারীরিকভাবে এই শীতের প্রকোপের কারণে ঠান্ডা ওয়েদারের কারণে তার কিন্তু এই ব্যথা বেদনার তীব্রতাটা বেড়ে যেতে পারে এইটাই হচ্ছে একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর কারণ হচ্ছে এইটা একটা ট্রিগার ফ্যাক্টর হিসাবে কাজ করে আপনার যদি আমরা এটা আরও সাধারণ মানুষকে বুঝাইতে চাই একটা উসিলা হিসাবে এখানে আসলে কাজ করে এই যে শীত ঋতু বা কোল্ড ওয়েদার ঠান্ডা ওয়েদার এটা ঠান্ডার প্রকোপের কারণে ব্যথা তীব্রতাটা আপনার বেড়ে যেতে পারে

আমার আমি মার্কেটিং এর কাজ করি প্রচুর হাঁটাহাঁটি করা লাগে তো আমি খেয়াল করি যে আমার ইদানিং হাঁটতে হাঁটতে বা আমি আমি ছয়তলার উপরে থাকি একটু শপিং করে যখন ছয়তলা উঠি বলা বাউল আমার বিল্ডিং এর লিফ্ট নাই তো আমার হাঁটুতে আমি একটু ব্যথা অনুভব করি আবার আমি একটু ওষুধ খাই না আবার মনে হয় যে ব্যথাটা চলে গেল তো এই এই বিষয়টা কি আর আপনার কাছে একটা প্রশ্ন যে আপনি বলেছেন হাড় ক্ষয়ে হয় কত বয়স হলে নারী পুরুষের হাড় ক্ষয়টা হতে পারে এবং কোন কোন খাদ্য খেলে আমাদের এই সমস্যা থেকে আমরা একটু উপকৃত হতে পারি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেকগুলো প্রশ্ন উনি করে ফেলেছেন হ্যাঁ এবং খুবই প্রাসঙ্গিক ওনার একটা প্রশ্নের উত্তর দিলে কিন্তু অনেক রোগীরা উত্তর পেয়ে যাবে প্রথমত উনি ছয়তলা উঠতে তার ওনার কষ্ট হয় ওনার বয়স 50 এর উপরে সাধারণত এই যে কষ্টটা এটা একেবারে এই যে উনি বলছে উঠতে সিঁড়িতে উপর উঠতে আবার অনেকে বলে সিঁড়িতে নামতে অনেকে বলে যে আমি একটু নিচে বসতে উঠতে এই সমস্যাটা দেখা দেয় আবার যখন সমান জায়গা হাঁটি আবার ব্যথা নেই এটা একটা আর্লি অস্টিওথ্রেটিস রোগীর লক্ষণ মানে আর্লি মানে হচ্ছে মাত্র শুরু হয়েছে অনসেট মাত্র হয়েছে এটা এটা এক প্রকার হার ক্ষয় হাঁটুতে যদি কার্টিলে জিরোসন হয় ক্ষয় হয় প্রাথমিক পর্যায়ে এই সমস্যাটা দেখা দিতে পারে এটা হচ্ছে প্রথম ওনার রোগের যে ক্লিনিক্যাল যেটা বুঝেই যাচ্ছে আর উনি যেটা বলছে যে এটা কত বছর বয়সে সাধারণত হার ক্ষয় হয় বাংলাদেশের প্রেক্ষাপটে বলবো কারণ হচ্ছে প্রত্যেকটা রোগ কিন্তু অ্যাকর্ডিং টু আপনার কান্ট্রি অ্যাকর্ডিং টু এইজ সেক্স কোন বয়সে এক এক রোগের কিন্তু লক্ষণ বা এক প্রকাশ পাওয়া কিন্তু এক এক সময় হয়ে থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত 40 পরে গেলে নারীরা এবং 50 উর্ধে গেলে পুরুষরা হচ্ছে এই হাড় ক্ষয়জনিত সমস্যায় আক্রান্ত হতে পারেন আর ওনার যেহেতু এটা প্রাথমিক পর্যায়ে আছে হাটুক হাড় ক্ষয়জনিত সমস্যাটা কি দিস ইজ অস্টিওআর্থ্রাইটিস অনেক টাইপ আছে মোর দ্যান 100 टाइप्स আমরা ডায়াগনোসিস করতে পারি তার মধ্যে অন্যতম এবং সবচেয়ে বেশি এই যে হাটু ব্যথার রোগীর অন্যতম কারণ হচ্ছে

পঞ্চাশ বছর বয়সে গিয়ে কিন্তু তা করা উচিত না তাকে কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে দিস ইজ ইম্পর্টেন্ট এখন ওনাকে সিঁড়ি বাওয়ার ক্ষেত্রে একটু সাবধান হইতে হবে যদি রেলিং থাকে সিঁড়ি রেলিং ধরে ধরে ধাপে ধাপে উঠবে সেম উনি নামার সময় সেই কাজটি করবে আমরা বলবো না উনি ছয়তালার উঠবে না এমন কোনো কথা বলার কোনো মানে সাইন্টিফিক ব্যাখ্যা নেই কিন্তু আমাদের কথা হচ্ছে উনি যেন সিঁড়ি বেয়ে উঠে উঠার সময় রেলিং ধরে উঠে আগে হয়তো উইদাউট সাপোর্ট উইদাউট রেলিং ছাড়া উনি হয়তো ভারী কিছু নিয়ে উঠে যেত খুব ধীরে ফেলতে হবে এক্স্যাক্টলি একটু দেখে শুনে ওঠানামা করতে হবে রেগুলার যেহেতু ওনাকে উঠতে হবে আর দ্বিতীয়ত হাঁটুর কিছু এক্সারসাইজ আছে আমরা যেটা বলি কোয়াড্রিসেপস স্ট্রেনদেনিং এক্সারসাইজ যেমন সাইক্লিং দিস ইজ এ বেস্ট এক্সারসাইজ ফর হাঁটু ব্যথা রোগীদের জন্য সাইক্লিং করা বা সাতার কাটা বা আপনার বসে বসে আমরা অনেক সময় শিখিয়ে দিই যারা আমরা এই রোগের ডাক্তার যে বসে পা উঠানো নামানো বা শুয়ে শুয়ে সমান চিত হয়ে শুয়ে একটা পা একটু এক হাত উপরে উঠে উঠাবে ধরে রাখবে আবার দশ সেকেন্ড ধরে রাখবে আবার আরেক পা করবে এটা একটা এক্সারসাইজ পাশাপাশি রেগুলার গরম শেক দিতে পারে হট ওয়াটার যে কম্প্রেশন হিটিং কুসুম গরম শেক এই আথরাইটিসের প্রাইমারি যে কমপ্লিকেশনটা ইনফ্লামেশনটা কিন্তু কমিয়ে ফেলবে ওখানে ব্লাড সার্কুলেশন বাড়বে হাঁটুতে তখন কিন্তু ব্যথাটা কমে যাবে আর ওজনটা ওনাকে নিয়ন্ত্রণ করতে হবে বয়স বাড়ার সাথে সাথে আমাদের খাদ্যাভাস চেঞ্জ করতে হবে এবং উনি যেটা জানতে চেয়েছে যে হাড় ক্ষয় এটা প্রিভেনশন করা যায় কিভাবে শীতের সকালে রোদ অনেক উপকারী ভিটামিন ডি তৈরিতে উপকারে আসে খাদ্যাভাসে এখন সিজনাল যে প্রাকৃতিক যে খাবারগুলো আছে এখন পাওয়া যায় আপনি জানেন শীতে কিন্তু নতুন নতুন শাক সবজি আসে এগুলা খেতে হবে শুধু বিচি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করতে হবে যেমন সিম খুবই ভালো খাবার কিন্তু সিমের ভিতরে যে বিচিটা থাকে সেটা না খাওয়াটাই উত্তম সেটা থেকে সেটা থেকে কিছুটা ইউরিক অ্যাসিড জনিত আর ব্যথা বেড়ে যেতে পারে ইউরিক অ্যাসিডও হচ্ছে এটাও বাতের মধ্যে পড়ে এটা বাতের বাতের আচ্ছা আমরা এই আমাদের প্রথম যিনি দর্শক ছিলেন তার অন্য উত্তরগুলোতে আমরা যাব আরেকজন দর্শক অপেক্ষা করছেন তার ফোনটা নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শুভ সকাল নাম বলে প্রশ্ন করুন হ্যাঁ নাম আলমগীর জি বলুন আমার বোন বয়স পঞ্চান্ন

ওই ওষুধ দশ দিন খাওয়ানোর পরে ওই গালের ব্যথাটা ওটা চলে গেছিল কিন্তু পায়ে রস নাম ছিল হুম আচ্ছা আর বাকি ওষুধগুলো 6 মাস এটা এই 1 মাস যাবৎ কিন্তু এই গালের ব্যথাটা আবার এখন আবার দেখা দিচ্ছে আচ্ছা এর কি করতে পারি আমরা আচ্ছা জি আপনি সাথে ফোন রয়েছে ওই ফোনটাও নিয়ে আসি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম শুভ সকাল নাম বলে প্রশ্ন করুন। আমি আব্দুল আমার নাম আব্দুল লতিফ থেকে বলছি। জি বলুন। আমার বয়র 44। জি। আমি বহুত পর আপদারে লাইটে আমি খুব আড়ুন দিছে রাখতে। আমি অনেক আমি যখন লাগাই। টাইম

এবং ওনারা গিয়ে কিন্তু ওষুধের দোকান থেকে ক্যালসিয়াম ক্যালসিয়াম ওষুধ কিনে খাওয়া খাওয়া শুরু করে আমি সতর্ক করব কারণ হচ্ছে অতিরিক্ত ক্যালসিয়াম কিন্তু বিভিন্ন রোগ তৈরি করতে পারে যেমন কিডনি স্টোন তৈরি করতে পারে গল ব্লাডার স্টোন তৈরি করতে পারে খিচুনি জাতীয় সমস্যা তৈরি করতে পারে শুধু শুধু ক্যালসিয়াম খাওয়ার কোনো মানে হয় না ক্যালসিয়াম খেতে হলে ব্লাডের ক্যালসিয়াম লেভেল টেস্ট করে খেতে পারে যেহেতু এটা একটা আসলে ইলিমেন্ট কিনে খেতে পারে এটা ডাক্তারের প্রেসক্রিপশন লাগে না তারপরে এটা খাওয়ার ক্ষেত্রে কিন্তু খাবে কি না সেই ক্ষেত্রে ডাক্তারের অপিনিয়ন নেওয়াটা আমি মনে করি রুগীদের জন্য উচিত আর খাদ্যাভ্যাসের মধ্যে যেমন দুধ জাতীয় খাবার এটা কিন্তু আমাদের শরীরের হাড় ও জোড়ার ঘটনে অনেক উপকারে আসে দুধ এবং প্রাকৃতিক যে সিজনাল ফলগুলো আছে। যখন যেই সিজনে যে ফলগুলো আসে এটা কিন্তু অনেক হাড় ও জোড়ার জন্য উপকারে আসে যে শীতের সকাল বলছি যে রোদটা এটা কিন্তু ভিটামিন ডি প্রোডাকশানে আমাদের হেল্প করে আর সিজনাল ফলগুলার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ এলিমেন্ট আছে মিনারেলস আছে ভিটামিন আছে যেটা কিন্তু হাড় জোড়ার জন্য অনেকাংশে উপকারে আসে আর কিছু খাবার আরও আছে যেগুলো হয়তো যেমন সিজ জাতীয় খাবার পনির জাতীয় খাবার এই সকল খাবার গুলো আপনার হাড়ও জোড়ার অনেক উপকারে আসে কিছু কিন্তু আবার এই খাবার যেমন দুধ পনির যেগুলো বললেন এটা পরিমাণটা আবার বুঝে খেতে হবে কারণ বয়স হয়ে গেলে আবার সমস্যাও তো দেখা দেয় হ্যাঁ সেই সেটার কোলেস্টেরল একটা ব্যাপার থাকে যে সেটা দুধ খেতে গেলে আমরা যেমন শরটা না খাওয়া পাতলা করে খাওয়া এবং দুধের পরিবর্তে যদি আপনার দই খাওয়া যায় সেটা কিন্তু আরও বেটার টক দই হ্যাঁ টক দইটা এটা অনেকাংশে বেটার আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে একটিভ থাকতে হবে আপনি যদি এক্টিভ থাকেন হাঁটা চলাফেরা করেন নিয়মিত পরিশ্রম করেন পরিশ্রম একজাক্টলি কারণ প্রাকৃতিকভাবেই কিন্তু বোনসের ডেন্সিটি এবং পুরুত্ব আপনার আমরা যে অস্টিও ব্লাস্টিক অ্যাক্টিভিটি এটা কিন্তু প্রাকৃতিকভাবেই হয় সাধারণত যেমন একটা বাচ্চাকে যদি আপনি খেলতে না দেন তাকে যদি বাসায় আটকে রাখেন সে যদি নিয়মিত কেবল স্কুলে যায় আসা যাওয়া করে তার কিন্তু বোনসের হাড় এবং জোড়ার ক্ষয় রোগ হয়ে যাবে এবং যে ভারী ব্যাগটা সে নিয়ে যাচ্ছে তারপরে এসে যদি হাতের বা পিঠের কোনো এক্সারসাইজ যদি না করে সেটাতেও তো একটা ধরনের আস্তে 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 তার বোন যে মিনারেল ডেনসিটি যেটা ঘনত্বটা বাড়ার কথা যে অ্যাক্টিভিটির কারণে আমরা কিন্তু সেটা বন্ধ করে দিচ্ছি তাকে খেলতে দিচ্ছি না যদি নিয়মিত খেলাধুলা করা যায় এবং যে কোনো বয়সে অ্যাকর্ডিং টু এইজনে যে যদি অ্যাক্টিভ থাকা যায় তাহলে কিন্তু আপনার বোনস এবং জোড়ার এই ক্ষয় রোগটা ওইভাবে কিন্তু আসবে না আচ্ছা আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্ন চলে যাই ওনার যে ভগ্নিপতির যে সমস্যাটা বলছিল যে পায়ে ঝিঝি করে উনি ডাক্তার দেখিয়েছিল এখন মনে হয় ইন্ডিয়ান এক ডাক্তারের ইয়েতে আছে ঘাড় ব্যথা আবার কমে গিয়েছে পায়ে পানি আসে সম্ভবত ব্যথার ওষুধ খাচ্ছে সম্ভবত ব্যথার ওষুধ খেলে যেটা হয় যে পানি আসতে পারে অনেক সময় তো আমার মনে হয় ডাক্তার যেহেতু চিকিৎসা দিচ্ছে ওটা পাশাপাশি করো আর পায়ে ঝিঝি লাগা বা ওই যে অবস ভাব এই সমস্যাগুলো আসলে মেরুদণ্ডের সমস্যা থেকে হয়ে থাকে হ্যাঁ কোমরে যদি কোনো রুট কম্প্রেশন থাকে হারে ডিক্সের সমস্যা থাকে নার্ভ কম্প্রেশন থাকে তখন কিন্তু পায়ে ঝিঝির কথা বলবে রুগী অবস ভাবের কথা বলবে সেম যদি ঘাড়ে সমস্যা থাকে তাও কিন্তু হাতে জিজির কথা বলবে বা হাত অবশ ভার হয়ে থাকে বা তাকে একটিভি একটিভিটি করতে অসুবিধা হচ্ছে লেখালেখি অসুবিধা হচ্ছে তার যে কাজ করার কথা তার যে একটিভি রেগুলার যে প্রফেশন সে কাজে তার দেখা যাবে ব্যাঘাত ঘটবে তো সেই ক্ষেত্রে উনি ওনার যে ডাক্তার আছে তার পরামর্শ যদি মেরুদণ্ডের এম আর আই করে দেখে তাহলে সমস্যাটা বোঝা যাবে এখন যে চিকিৎসা চলছে সেটা চলো পাশাপাশি আসলে রোগ চিকিৎসার আগে যেটা হচ্ছে আপনার একজাক্ট ডায়াগনোসিস করতে হবে যে কি হয়েছে আসলে কারণ ডায়াগনোসিস যদি না করে ব্যথার ওষুধ খেতেই থাকে বা যে কোনো ট্রিটমেন্ট চলতেই থাকে বা যে কোনো ওষুধ খেতে থাকে দেখা যাবে যে রুগী আরো কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে একটার পর একটা আসলে আমাদের যারা আমরা বাদ ব্যথা নিয়ে কাজ করি যারা আমরা রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি পুনর্বাসন নিয়ে কাজ করি আমরা চাই যত মিনিমাইজ করে চিকিৎসা করা যায় স্পেসিফিক চিকিৎসা ওষুধ না খেয়ে

এক একজনের আমি জোনের কথা বলতে চাচ্ছি না বাংলাদেশে এক এক জনের মানুষের মানসিকতার টেন্ডেন্সি এক এক রকম থাকে দেখা যায় যে আমরা রুগী আসলেই বলে যে এক একজনের রোগ রুগী বলে যে স্যার ওষুধ দিয়ে দেন তারা ওষুধ খুব পছন্দ করে আবার অনেক অন্য জায়গা রুগী স্পেশালি ঢাকার রুগীরা ওষুধ ওইভাবে পছন্দ করতে চায় না ঢাকার রুগীরা বলে যে আগে আপনারা কনফার্ম করে যেন অল্টারনেটিভ চিকিৎসা দেওয়া যায় কারণ ঔষধ জানে আগে বলেনি আর আমাদের তৃতীয় আরেকজন দর্শক ছিলেন তার একটা প্রশ্ন ছিল ওনার পায়ের তলায় ব্যথা আসলে পায়ের তলায় ব্যথা এবং এই শীতে ব্যথা বেড়ে যেতে পারে অনেকের ক্ষেত্রে তো পায়ের তলার ব্যথার ক্ষেত্রে অনেকগুলা কারণ আমরা প্লান্টার ফ্যাসাইটিস নাম একটা রোগ পেয়ে থাকি ক্যালকেনিয়াল স্পার অ্যানাদার রোগ তাছাড়া পায়ের তলা অনেক সময় হাঁটুর সমস্যাও কিন্তু পায়ে যেতে পারে কোমরের এর আগে যে রুগী বলছিল পায়ে ঝিঝিয়ে লাগা এটাও অনেক সময় কোমরের সমস্যা পায়ে যেতে পারে আমার যেটা মনে হচ্ছে ওনার প্লান্টার ফ্যাসিলিটির জন্য তো সমস্যা ভুগছে সেক্ষেত্রে জুতার ব্যবহার ইম্পর্টেন্ট মানে আমরা যারা জুতো ইউজ করি যাদের ব্যথা আছে তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যাদের ব্যথা হয় নাই বা হতে পারে বা যারা এখনো পায়ের ব্যথা ভুগছেন না সবাই যেন নরম সোলের জুতা ব্যবহার করে স্ল্যাট না আবার খুব উঁচিও না ব্যালেন্সড একটা যে মাঝামাঝি টাইপের হিল ইউজ করবে এবং সেটা সফট হইতে হবে এবং খালি পায়ে যেন কোনো হার্ট সার্ফেসে চলাফেরা না করে যারা শহরে থাকে সবার ফ্লোর কিন্তু অনেক হার্ড বা রাস্তায় যে পিচ ঢালার যে রাস্তা খালি পায়ে আর চলার সাথে বাতের ব্যথা বেড়ে যাওয়ার ই আছে না খালি পায়ে হ্যাঁ অবশ্যই আছে খালি পায়ে যদি আপনি পিচ ঢালা রাস্তায় আপনি হাঁটেন বা হার্ড সারফেসে হাঁটেন ফ্লোর যেটা টাইলস করা ফ্লোর সেক্ষেত্রে পায়ের তলা ইনজুরি হতে পারে এবং পায়ের তলা ব্যথা হতে পারে দিস ইজ এখানে হচ্ছে ফ্রিকশনাল একটা ব্যথা ব্যথা হতে পারে পায়ের তলা আল্লাহ ফাঁক এমন পা তৈরি করে দিয়েছে নিচে প্যাড থাকে কিছু আপনার টিস্যু থাকে যেন ফ্লোরের সাথে ওখানে ব্যথা না লাগে মোস্ট অফ দা মানুষ যারা গ্রামে থাকে তারা কিন্তু নরম রাস্তা হাঁটে গ্রামের রাস্তা কিন্তু মাটির তৈরি ঘাস আছে যেখানে ইঞ্জুরিটা হওয়ার চান্স থাকে না কিন্তু যেখানে শহর বা আমরা শহরের বাড়িতে তো ফ্লোরটা একদম সমান ওখানে সমানের ব্যাপারটা না ফ্লোরটা হচ্ছে যে শক্ত হার্ড সারফেস এই যে হার্ড সার্ফেসটাকে আমরা যদি জুতো ব্যবহার না করি এবং সফট জুতা ব্যবহার না করি তাহলে কিন্তু পায়ের তলায় প্লান্টার ফেসিটিস নামক ইঞ্জুরি হতে পারে আস্তে 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 কারণ আমাদের শরীরের ওজনটা পায়ের মাধ্যমে ফ্লোরে বা ভূপৃষ্ঠে চলে যায় দিস ইজ বায়ো মেকানিক্স আমরা যেটা বলে থাকি তো নিচে যে ক্যালকেনিয়াল বোন্সটা থাকে সর্বনিচে পায়ের নিচে সেই বোনসটার নিচে তেমন অল্প একটু মাংসপেশি থাকে কিন্তু যদি সফট জুতা না ব্যবহার করে ফ্লোরের সাথে ইঞ্জুরি হতে পারে ইঞ্জুরি হতে 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 এক পর্যায়ে কিন্তু আপনার পায়ের তলায় ব্যথা হতে পারে এই রুগীগুলো আমাদের কাছে সবচেয়ে কমন আমরা প্রায়ই পেয়ে থাকি এই ক্ষেত্রে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে জুতা কেনার ক্ষেত্রে অবশ্যই নরম সোলের জুতা ব্যবহার করতে হবে আমরা এই ধরনের রুগীর লাইফস্টাইলটা জানব এবং বাতের ব্যথার সাথে যে পায়ের ফুলে যাওয়ার একটা ব্যাপার রয়েছে এবং সেটা কিডনির সমস্যা নয় অনেকের কিন্তু পা ফুলে যাচ্ছে এই ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব একজন দর্শক রয়েছে ফোনে ফোনটা নিয়ে আসে হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম আপনি কষ্ট করে আর একবার একটু আমাদের চেষ্টা করুন কারণ আওয়াজের জন্য আপনার কোনো কথা শোনা যাচ্ছে না দর্শক চলছে একাত্তর সকালে এ পর্যায়ে একটা ছোট্ট বিরতি নেবার সময় হয়ে গেছে যাচ্ছি বিরতিতে সাথেই থাকুন দর্শক চলছে একাত্তর সকাল আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি এবং আজ আমরা কথা বলছিলাম শীতকালে বাতের ব্যথা বেড়ে যাওয়া এবং এর নিরাময় নিয়ে চলুন আবার আমরা আলোচনায় ফিরে যাই আমরা বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে একটু প্রশ্ন করেছিলাম যে বাতের ব্যথার কারণে পা ফুলে যায় পা ফুলে যাওয়াটা দেখে প্রথমে অনেকে বুঝতে পারে না অনেকে বলে যে কিডনির সমস্যা হয়তো সেই জন্য ফুলে যাচ্ছে করতে যে দেখে যে কিডনি ঠিক আছে কিডনি ঠিক আছে সব কিছু ঠিকঠাক কিন্তু পা ফুলে যাচ্ছে এখন এটা বাতের ব্যথার কোন কোন অনুসর্গগুলোর কারণে এই পাটা ফুলে যায় এবং এটার জন্য কি করবে কারণ এই পাফলা থেকে প্রচন্ড এক ধরনের ব্যথা হয়। সম্পূর্ণটা আসলে পায়ে যখন ফুলে যায় এমনিতেও যদি ব্যথা থাকে ফুলে যাওয়ার কারণে ওখানে কিন্তু একটা প্রেসার ক্রিয়েট হয়। যার কারণে রোগীর ব্যথা আরো তীব্রতা বেড়ে যেতে পারে। আসলে আপনি যেটা বলছেন হ্যাঁ কিডনি সমস্যা থেকে অনেক সময় পায়ে পানি আসতে পারে বা ফুলে যেতে পারে। ইট नॉट नेसेसरी যে শুধু কিডনি সমস্যা থেকে হতে পারে। সাধারণত আমরা অনেকগুলা রোগ থেকে সমস্যাটা হতে পারে বা অনেকগুলা প্রবলেম বিভিন্ন মেডিকেল সমস্যা থেকে হতে পারে যেমন কেউ যদি ব্যাথার ওষুধ খায় তা থেকে পায়ের পাতা বা পায়ের পাতা ফুলে যেতে পারে সাথে পারে পানি আসতে দীর্ঘ পেইন কিলার খেলে এটা হতে পারে নট অনলি যে পায়ের পাতা ফুলে যাবে পাশাপাশি আই চোখের নিচে ফুলে যেতে পারে মুখ ফুলে যেতে পারে সারা শরীর ফুলে যেতে পারে ওষুধের সাইড এফেক্ট তারপরে হচ্ছে আপনার যদি কোনো ইউরিন ইনফেকশন হয় ইউরিন যদি যদি কোনো কারণে ইনফেক্টেড হয় তখনও কিন্তু পায়ের পানি আসতে পারে পা ফুলে যেতে পারে যদি আপনার পায়ের পাতার ঘটনগত সমস্যা থাকে যে পায়ের পাতার যে প্রাকৃতিক যে ঘটন থাকার কথা যেটা আমরা নর্মাল ফুট বলে থাকি সেটা অনেক সময় এক্সাজারেট ফুট হতে পারে অতিরিক্ত কার্ভ হতে পারে পায়ের তলা কিন্তু একেবারে ফ্ল্যাট না নর্মাল পায়ের পাতা কিন্তু একটু কার্ভ যদি তাদের অনেকের অতিরিক্ত ফ্ল্যাট থাকে মানে একেবারে কার্ভটা না থাকে তাদের সমস্যা হতে পারে বা এক্সাজারেট যদি হয়ে থাকে অতিরিক্ত কার্ভ দুই রুগীদের ক্ষেত্রে এই সমস্যা হতে পারে হার্টের বিভিন্ন রোগ থেকে কিন্তু পা ফুলে যেতে পারে আর হচ্ছে গ্রেভিটিশনাল ইডিমা কোনো রোগী নাই এমনিতেও হতে পারে সাধারণত যাদের বয়স পঞ্চাশ ঊর্ধ্ব তাদের যেমন আপনি লং ড্রাইভ করলেন মানে কয়েক মানে পাঁচ ছয় ঘন্টা একটা না আপনার গাড়ি আমি কখন বুঝবো কোন পা ফুলে যাওয়াটা বাতের ব্যথার সাথে জড়িত এই যে লং টার্ম বসে থাকে আমি যেটা বলছি গ্রেভিটেশনাল ইডিমা এটা হঠাৎ করে হতে পারে বা রুগী বসে আছে তখন হতে পারে বাতের ব্যথার সাথে অন্য কিছু রোগ আছে যেমন গাউটি আথ্রাইটিস সেই ক্ষেত্রে পুরা পা ফুলবে না আঙ্গুলগুলো স্পেশালি গ্রেট্টো যেটা বৃদ্ধাঙ্গুল এই জায়গাটা ফুলে যাবে লাল হয়ে যাবে গরম হয়ে যাবে একটু আপনাকে তামিয়ে দিয়ে আমরা একটা ফোন নিচ্ছি ফোনটা বোধহয় আবার আমাদের সাথে যুক্ত হয়েছেন দর্শক শুভ সকাল নাম বলে প্রশ্ন করুনিমা জি বলুন

দর্শক আপনি টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে আমাদের সাথে কথা বলুন আপনার নাম বলে টিভির ভলিউমটা একদম কমিয়ে দেন নতুবা আপনার কোনো কথা আমরা শুনতে পাবো না জি আপনি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ টিভির ভলিউমটা কমিয়ে দিলে শুনতে পাবো জি কমিয়ে দিয়েছি আপনি শুনতে পাচ্ছেন জি এবার শুনতে পাচ্ছি বলুন আমার আমার একটা ছোট ভাই ওর বয়স এখন তিরিশ প্লাস যখন দশ থেকে বারো বছর বয়স তখন থেকে একটা ব্যাথা আমরা বুঝতে পারি হ্যালো জি বলুন জি তো আমরা ডাক্তার টাক্তার দেখালে বিভিন্ন পর্যায়ে ডাক্তার দেখাই এবং ঢাকাতে হক প্রফেসর নজরুল ইসলাম এরকম ডাক্তার দেখাই ও রোগটা ধরার পরে স্পন্ডালাইজিস তো ও ইটোরিক্স জাতীয় ঔষধ তারপরে ক্যাপ এবং স্যালাজিন দিয়ে ট্রিটমেন্টটা শুরু হয় তো সেভাবেই চলতে থাকে তো ব্যথাটা কখনো কন্ট্রোল হয় না আর কি তো ডাক্তার সাহেবরা বলেন যে এভাবে ওষুধগুলো খাক আস্তে আস্তে ঠিক থাকবে ভালোভাবে চলবে তো একটা পর্যায়ে এসে ওর হিপ জয়েন্ট দুটোই এখন দেখি ড্যামেজ হয়ে গেছে অর্থাৎ হাঁটতে গেলে অনেক কষ্ট হয় এখন ডাক্তার সাহেবরা বলছেন যে ওর দুটো হিপ জয়েন্ট ড্যামেজ হয়ে গেছে তো এখন আমি ও তো মাঝে এত পেন হচ্ছিল যে বিছানায় পড়ে গেছিল এমনকি একটু না তো এমন এমন অবস্থায় কোনো পেন কাজ হচ্ছিল না এই পরে আমি কষ্ট করে ইন্ডিয়াতে নেই এবং একটা ডাক্তার দেখাই এবং শিয়া নামে একটা ইনজেকশন দেয় তো এই একজামশিয়া ইঞ্জেকশন নেওয়ার পরে ওর মুভ করতে পারে এবং মোটামুটি হাঁটতে পারে তো এখন একটা এক্সামশিয়া ইঞ্জেকশন নেওয়ার পরে তিন মাস ভালো থাকে আবার তিন মাস পর পরে ওই এক্সাম সেটা দিতে হয় তো ইন্ডিয়া ডাক্তার বলছে যে এই ওষুধটা এই ইনজেকশনটা দিয়ে যতদিন ভালো থাকে এভাবে চলুক তারপরে একটা সময় ওটা অপারেশন করতে হবে তো এখনও ফ্যালজিন খাচ্ছে বা পেনকিলার এখন আমি কম খাই ওই ওই ইনজেকশনটা দেওয়ার পরে তো আমরা এখন কি করতে পারি আর এই ওটাতে কি করতে পারি ওনার তার বয়স কত এখন 23 ওর বয়স এখন 30 প্লাস 30 প্লাস আচ্ছা ধন্যবাদ উত্তর দিচ্ছি প্রথম যে রুগী বলছিল যে ওনার হাঁটু ব্যথা এবং পায়ের মহিলা যে রুগী ফোন দিয়েছিল পায়ের তলায় ব্যথা ওখানে হার বেড়ে গিয়েছে যেটা আমি ইতিপূর্বে বলছিলাম যে হার বেড়ে যেতে পারে ক্যালকেনিয়াল স্পার কমন এবং প্লান্টার ফেসাইটিস থেকে আস্তে আস্তে ক্যালকেনিয়াল স্পার হতে পারে এই ক্ষেত্রে রুগীদের যেটা প্রথমত আমার ট্রিটমেন্টের আগে আমি সবাইকে বলবো যেন যারা কারো যদি শরীরের শারীরিক ওজন অতিরিক্ত হয় হাইট অনুযায়ী যদি ওজন ওজন বেশি থাকে সবাই যেন কন্ট্রোল করে কারণ হচ্ছে এই যে পায়ের তলার ব্যথা হাঁটু ব্যথা কোমর ব্যথা এই সকল রুগীর ওজন শীত ঋতু যেমন বেড়ে যেতে পারে শারীরিকভাবে ব্যথা বেদনা বা তার চিকিৎসা দিতে অসুবিধা হতে পারে শরীরটা যেই ধরনের ইসের উপরে ভাতটা বহন করে সেটা হ্যাঁ সেই ক্ষেত্রে ওজনটাও এখানে একটা বিশাল একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ওজন যেন কমে রাখে ওজন না কমালে এই সমস্যাগুলা কমাতে গেলে ট্রিটমেন্ট দিতে গেলে সমস্যা হতে পারে কারণ হচ্ছে আমরা যদি বলি রুগীর ওজন কমান কিন্তু সে তো ব্যথা হাঁটতে পারছে না সে কিভাবে ওজন কমাবে এজন্য জন্য শুরুতেই যদি এই সকল রুগীরা ওজনটা আগে থেকে মিনিমাইজ করে রাখে সাবধান হয় সতর্ক থাকে আগে থেকে করলো কিন্তু যারা মানে আগে থেকে করে নিয়ে এখন ভুগছে তাদের ক্ষেত্রে কি সেই ক্ষেত্রে আমরা যারা চিকিৎসক আছে আমরা চিকিৎসা দিব হাটুর হাড় ক্ষয়ের ক্ষেত্রে এই ক্ষেত্রে রিহ্যাビリটেশন যে থেরাপি আছে অত্যন্ত কার্যকরী চিকিৎসা থেরাপি চিকিৎসা যদি সঠিক জায়গা সঠিক নিয়মে করা যায় তাহলে হাঁটুর এই সকল ব্যথা চলে যাবে পায়ের তলার ব্যথা চলে যাবে আর এই রুগীদের বাসায় এই বয়সের রুগীদের যাদের মানে খুব ভাবে আক্রান্ত হয়ে গেছেন তাদের থেরাপিতে থেরাপিতে চলে যেতে হবে এবং থেরাপি চিকিৎসা অত্যন্ত কার্যকরী প্লাস হচ্ছে নিরাপদ ট্রিটমেন্ট আচ্ছা অনেকে বলে যে স্যার যে আকুপাঞ্চার বলে একটা বিষয় রয়েছে সেটাতে নাকি কমে যায় এই ট্রিটমেন্টটা কি কি ধরনের আসলে এটা থেরাপি সেটা এক প্রকারের ট্রিটমেন্ট অল্টারনেটিভ ডিপ ট্রিটমেন্ট এখানে আকুপাংচার তো অলসো নন মেডিকেটেড কোন ওষুধ খেতে হয় না এইটা স্পেসিফিক রোগের ক্ষেত্রে সব রোগের ক্ষেত্রে যে আকুপাংচার কাজ করবে তা কিন্তু না সব বাতের ব্যথায় না নো এক এক রোগের ক্ষেত্রে স্পেসিফিক এক এক থেরাপি অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে থেরাপি চিকিৎসা মানে হিট দেওয়া বা থেরাপি মানে এক্সারসাইজ করানো একেবারে এই ভ্রান্ত ধারণা থেরাপি এটা একটা অত্যাধুনিক মডার্ন মেডিকেল সায়েন্স যেটা একজন চিকিৎসক তার রোগী অনুযায়ী সে স্পেসিফিক থেরাপি अप्लाई করে থাকে মানে হাটু ব্যথা ধারণাটা রয়েছে ওটা ছাড়া আর কোন ওয়েতে থেরাপিটা হয় এটা একটু জানতে চাই যেমন সাজেজ ওনার হাটু ব্যথা যে রোগী বলছিল মহিলা হাটু ব্যথার স্পেশালি যে অস্টিওআর্থ্রাইটিস যেটা হাড় ক্ষয়ের কথা উনি বলছে এই ক্ষেত্রে যেমন আমরা ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিতে পারি হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড থেরাপি দিতে পারি পাশাপাশি ওনাকে এক্সারসাইজ দিতে পারি সাউন্ড জন্য হ্যাঁ এক্স্যাক্টলি যেমন আল্ট্রাসাউন্ড থেরাপি এটা আল্ট্রাসাউন্ড থেরাপির মূল কাজই হচ্ছে জোড়ার ভিতরে যে ইনফ্লামেশন থাকে মানে যে কোনো ব্যথায় কিন্তু ইনফ্লামেশন হয় এই ইনফ্লামেশনটাকে মিনিমাইজ করা বা কমিয়ে ফেলা বা হিল করা সাউন্ড কিন্তু সেই কাজটা করে থাকে সাউন্ড যেমন আলট্রাসোনোগ্রাফি যেটা ডায়াগনোসিসে ব্যবহার করা হয় পেটে বা কোথাও শরীরের ভিতরে ইন্টারনাল কোনো কিছু আছে বা কিছু দেখার জন্য তদ্রুপ সেটা আমরা ট্রিটমেন্টে ব্যবহার করে থাকি সেম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেমন সূর্যের আলো বিভিন্ন কাজে আসে সূর্যের আলো অনেকগুলা আপনার স্পেকট্রাম আছে সেটার একটা স্পেকট্রাম আমরা বিভিন্ন মেশিনের মাধ্যমে সেটা হাঁটু বা স্পেসিফিক ব্যথায় ব্যবহার করে থাকি তাহলে এটা একটা মাত্র আমাদের টুলস এই জাতীয় কয়েক লক্ষ টুলস আছে যেটা আমরা থেরাপি চিকিৎসায় অ্যাপ্লাই করে থাকি এই ডিপেন্ডস অন রুগীর ডায়াগনোসিস এমনও টুলস আছে শুধু স্পেসিফিক কিছু এক্সারসাইজ করলে কিন্তু ব্যথাটা চলে যাবে এখন অনেকের ধারণা যে থেরাপি মানে সেম জিনিস বা এটা গিয়ে একটা একটা জায়গায় হিট দেওয়া এটা একেবারে ভ্রান্ত ধারণা ইট ডিপেন্ডস অন ডক্টর সে ডায়াগনোসিস করবে তার রুগীর ক্ষেত্রে এমনও আছে যেমন পায়ের তলার ব্যথার ক্ষেত্রে আমরা জাস্ট শু মডিফিকেশন করে দিই সেক্ষেত্রে রুগী ভালো হয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে বলে আপনি একটু পাঁচ কেজি ওজন কমাবেন দেখবেন ব্যথা চলে যাচ্ছে অনেকে আবার কিছু মলম বেরিয়েছে ব্যথার বিভিন্ন দামি দামি বাইরে থেকে আসা এবং অনেক দামি বেশ সেই মলমগুলো ব্যবহার করে বলছে যে ভালো হয় কিনছে সেগুলো আসলে কি না এটা অনেক এইটা যদি কোনো ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে ক্ষেত্রে অবশ্যই সাইন্টিফিক কারণ ডাক্তারি আমরা যারা পড়ে আসি তারা আমরা কেমিক্যাল সম্পর্কে পড়ে আসি ফার্মাকোলজি পড়ে আসি ফার্মাকোডাইনামিক্স জানি কোন কোম্পানি বা কোন ওষুধটা আপনার উপকার আসবে সেটা অন্য কথা বা অবশ্যই রেজাল্ট আসবে কিন্তু আপনি কোনো অ্যাড দেখে বা পত্রপত্রিকার মাধ্যমে বা বিভিন্নভাবে আপনি ভুল তথ্যের মাধ্যমে কোনো মলম কিনে বা কোনো তেল বা মালিশ কিনে যদি আপনি ব্যবহার করেন এটা কোনোভাবেই উচিত না এতে শারীরিক আরও সমস্যা তৈরি হতে পারে অ্যালার্জিকজনিত শারীরিক সমস্যা হতে পারে হাঁটুর সমস্যা বা শরীর ফুলে যেতে পারে অনেক সাইড ইফেক্ট আছে কারণ প্রত্যেকটা জিনিসেরই যদি আপনি ফার্মাকোকাইনেটিক না জানেন ডাইনামিক না জানেন কারণ হচ্ছে আপনি যে কেমিক্যালটা ইউজ করছেন সেটা আসলে সোর্স কী কীভাবে কাজ করে সাময়িকত আপনাকে ব্যথার উপশম দিচ্ছে কিন্তু পরবর্তীতে দেখা যাবে এটা যে সাইড ইফেক্ট আছে সেটা কিন্তু আপনার ক্ষতি করতে পারে এই জাতীয় অবৈজ্ঞানিক মানে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ব্যথার মলম বা ক্রিম বা আপনার যেটি হোক তেল এই জাতীয় ব্যবহার করা উচিত না কোনোভাবেই কাম্য না আচ্ছা আর একটা জানতে চাই যে থাইরয়েডের প্রবলেম যেটা রয়েছে আজকাল থাইরয়েডের ভুক্ত অনেকে আছে এটার সাথে বাতের কোনো সংযোগ রয়েছে নাকি বাতের ব্যথা হ্যাঁ থাইরয়েডে যেটা হয় যে এটা একটা হরমোনাল সমস্যা সেই ক্ষেত্রে ওজন বেড়ে যেতে পারে অনেকের ক্ষেত্রে আবার অনেকের ক্ষেত্রে ওজন অনেক কমেও যেতে পারে আবার থাইরয়েডের কারণে ভোকাল কর্ডও চেঞ্জ হয়ে যায় হ্যাঁ সেই ক্ষেত্রে গলা সমস্যা হতে পারে তো এইটার সাথে হ্যাঁ ব্যথার কিছুটা রিলেশন আছে যদি কারো হাইপোথাইরয়েড থাকে থাইরয়েডের সমস্যা থেকে শরীরে হালকা পেইন হতে পারে মাংস পেইন এটা একেবারেই কমন যেমন ডায়াবেটিস জনিত পেইন হতে পারে ডায়াবেটিসের তো অনেক কমপ্লিকেশন তার মধ্যে অন্যতম পেইন তো থাইরড সমস্যা থেকেও পেইন হতে পারে আর আমার মনে হয় একটা রুগীর প্রশ্ন আমার বাকি আছে হ্যাঁ লাস্ট যে রুগী বলেছিল যে ওনার ভাইয়ের যে সমস্যাটা এনকাইলোজিং স্পন্ডিলাইটিস এটা একেবারে কমন একটা বাত রোগ যেটা আথ্রাইটিস রোগ অন্যতম যেমন অন্যতম অন্যতম একটা তবে কম সাধারণত পুরুষরা আক্রান্ত হয়ে থাকে এবং এই বয়সে পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে এক্সপোজার হয় এর আগে কিন্তু অ্যানকালোজিং মানে বাচ্চা বয়সে ওইভাবে এক্সপোজার হয় পুরুষরা কেন আক্রান্ত হয় দিস ইজ এ অটোমিন ডিসঅর্ডার এটা একটা জেনেটিক্যাল ডিজিজ এবং এটা পুরুষ বেশি আক্রান্ত হয় মহিলাদের তুলনায় মহিলারা হয় খুব কম আমরা দশটা এনকালোজিং রুগী রুগী যদি পেয়ে থাকি তার মধ্যে নয়টাই পাওয়া যাবে পুরুষ একজন পাওয়া যাবে মহিলা এই যে এনকালোজিং দিস ইজ এ অটো ইমিউন ডিসঅর্ডার এই এই রোগের চিকিৎসা কি প্রথমত মেডিকেশন যে ডাক্তার সাবরা সালাজিন দিচ্ছে পাশাপাশি ডিজিজ মডিফাইং ডাক দিচ্ছে উনি ইন্ডিয়াতে একটা ইঞ্জেকশন দিচ্ছে বলছিলো এইটা কিন্তু অনেকাংশেই রোগের তীব্রতা রোগের যে প্রগ্রেসিভ রোগের প্রগ্রেশন রোগের প্রগ্রেশনটা কিন্তু খারাপ জিনিস ইম্প্রুভমেন্টের প্রোগ্রেশনটা ভালো রোগ যদি প্রগ্রেস করতে থাকে তাহলে কিন্তু খারাপের দিকেই যেতে থাকবে যেমন ওনার ভাইয়ের হিপ দুইটা অলরেডি ড্যামেজ তো এই রোগের প্রোগ্রেশনটা সাধারণত ডিজিজ মডিফাইং ড্রাকগুলা কমিয়ে ফেলে অনেকাংশে যদি পরিমিত ওষুধ সেবন করে ডাক্তারের পরামর্শে সেই ক্ষেত্রে কিন্তু রুগী অত খারাপ আর হওয়ার চান্স থাকে না রুগী ভালোই থাকে কিন্তু এই রুগীর ক্ষেত্রে যেটা হচ্ছে রিহ্যাবিলিটেশন খুবই ইম্পর্টেন্ট পুনর্বাসন চিকিৎসা সাধারণত এনকালজিং রুগী শুয়ে থাকে হাঁটতে চায় না ব্যথা সে কাতর থাকে সে মেলেজ থাকে মেলেজ মানে সে অবসাদগ্রস্ত তার কাছে হতাশ হতাশ ভাব থাকে চলাফেরা করতে ইচ্ছা করে না ব্যথার কারণে এই জিনিসগুলা সে আমরা যদি কাউন্সেলিং করে রুগীকে রুগীকে মোটিভেট করে যদি তাকে লাইফস্টাইল চেঞ্জ করতে পারি যদি সে নিয়মিত হাঁটাহাঁটি করে নিয়মিত সাইক্লিং করে হাঁটে এক্সারসাইজ করে পাশাপাশি রিহাবিলিটেশন থেরাপিগুলা সে করে তাহলে কিন্তু হিপ জয়েন্ট ড্যামেজ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না নট অনলি যে হিপ জয়েন্ট কোন জোরাই তার নষ্ট হবে না তাহলে তার এখন হচ্ছে যে তাকে এক্সারসাইজে যেতে হবে বা থেরাপিতে যেতে হবে তাকে এখন রিহ্যাবিলিটেশনে যেতে হবে তাও সেটা অন্য জোরাগুলো মিনিমাইজ মানে ব্যথা বা খারাপ হওয়া থেকে তাকে ভালো রাখতে আচ্ছা আমাদের আর দুইজন দর্শক রয়েছে সাথে তাদের ফোনটা নিয়ে আসছে হ্যালো 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 শুভ সকাল নাম বলে প্রশ্ন করুন

যে হাটু ব্যথাটা ভাই আমি 3 4 বছর ভাবে আমার আবার ডায়াবেটিসও আছে ডায়াবেটিসও আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ওনার অনেকগুলো সমস্যা আর আপনি আমাদের সাথেই থাকুন অবশ্যই স্যার উত্তর দিবেন আরো একটা ফোন রয়েছে ফোনটা নিয়ে আসি হ্যালো লাইনটি কেটে গেছে দর্শক আপনি আবার একটু চেষ্টা করুন নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত হবেন আমরা দর্শকের প্রশ্নের উত্তরে অবশ্যই যাব আমাদের অতিথির কাছে তবে এ পর্যায়ে একাত্তর সকাল আরও একটা বিরতির সময় হয়েছে নিশ্চয়ই ছোট্ট একটা বিরতি আমাদের সাথেই থাকুন দর্শক আবার স্বাগত সবাইকে একাত্তর সকালে আজ আমরা কথা বলছিলাম শীতে বাতের ব্যথার চিকিৎসা এবং করণীয় নিয়ে চলুন আবার আলোচনা আমরা ফিরে যাই দুজন দর্শক বিরতিতে যাবার আগে একজন দর্শক ফোনে ছিলেন তার উত্তরটা দিয়ে আমরা ওনার মহিলা রুগী ওনার থাইরয়েডের সমস্যা আছে পাশাপাশি ওনার ডায়াবেটিস আছে ওনার হাঁটু ব্যথা স্পেশালি এবং তিন বছর ধরে উনি এটা ভোগছেন একেবারে কমন রোগী এটা আমার মনে হয় প্রায় প্রতিটি ফ্যামিলিতই এই জাতীয় কিছু কমন এবং এই ব্যাথার জন্য নামা ছাড়তে পারছেন না সিঁড়ি বাইতে পারছেন না প্রথমত যেহেতু উনি থাইরয়েডের সমস্যা আছে সেই ক্ষেত্রে যে হরমোনের ডাক্তার বা মেডিসিনের ডাক্তার তাকে যে ওষুধগুলা দিয়েছে এটা কিন্তু কন্টিনিউ করতে হবে এবং সেটা উনি যদি ফলোআপ করতে হবে প্রয়োজনে টেস্ট আবার করে ডাক্তার সাহেব যদি মনে করে এটা কিন্তু করতে হবে অনেকের ধারণা যে আমি তো ওষুধ খাচ্ছি আমার তো ওজনও কমছে না বা থাইরয়েডের সমস্যা যাচ্ছে না সো আর ওষুধ খাব না এতে কিন্তু রুগী বড় একটা মারাত্মক হঠাৎ করে একটা সমস্যা পড়ে যেতে পারে শারীরিক বিভিন্ন সমস্যা আসতে পারে এটা না করে ওনার যেন নিয়মিত ফলো থাকে ট্রিটমেন্টে থাকে আর ওনার যে বয়স এবং যে অবস্থা যে হাঁটু ব্যথা এটা বুঝেই যাচ্ছে দিস ইজ অস্ট্রোঅ্যাথরাইটিস এবং জনিত ব্যথা উনি এখন ভুগছেন এই যে চেয়ারে বসে উনি নামাজ পড়ছেন সেটা পড়তে পারে আমরা বলি চেয়ারে কিছু দিনের জন্য নামাজ পড়তে কোনো না নেই বা শুধু নট অনলি চেয়ার আপনার নামাজ যে কোনো অ্যাক্টিভিটির ক্ষেত্রেই সে কিন্তু চেয়ার বা উঁচু জায়গা ব্যবহার করতে পারে কিন্তু এটা যদি পারমানেন্টলি করে ফেলে তাহলে কিন্তু হাঁটু আরও খারাপ হয়ে যাবে আমরা বারবার বলছি অ্যাক্টিভ লাইফ লিড করতে হবে আপনার হাঁটু ব্যথা হয়েছে কোনো সমস্যা নেই আপনার সেটা ডায়াগনোসিস করে আপনাকে ডাক্তারের পরামর্শে ঔষধ বা থেরাপি বা যে চিকিৎসী হোক আপনাকে করে সেটা সমাধানে যেতে হবে কিন্তু আপনি সেটা না করে আপনি মিনিমাইজ করলেন লাইফস্টাইলকে আপনি নিজেকে গুটিয়ে ফেললেন আপনি আর হাঁটাহাঁটি করলেন না আর উঠবোস করে স্বাভাবিক নামাজ পড়লেন না এতে কিন্তু কোনো লাভ নেই হাঁটুর সমস্যা আরও বাড়তি থাকবে ভিতরে যে ক্ষয়টা আছে সেটা আরও বেশি হবে কারণ ল্যাক অফ অ্যাক্টিভিটির কারণে মাংস শক্তি কমে আসবে এক পর্যায়ে কয়দিন পরে দেখবে সে বসে থাকলেও ব্যথা হচ্ছে হ্যাঁ মানে মানে শরীর চাপাতে থাকবে ব্যথা হবে নানা রকম বিষয়গুলো তার মানে আমাদের অনেক মানে সাধারণ মানুষ যেটা রয়েছে যে বাতের ব্যথা বলতে বাতের সাথে যে যেটা বললেন যে আথরাইটিস তারপরে হচ্ছে গিয়ে আপনার থাইরয়েড এবং আপনি আর একটা বিষয় প্রথম দিকে বলেছিলেন যে ওই যে আর একটা যেটা জয়েন্টে জয়েন্টে ব্যথা যেটা হয় সেটাও হচ্ছে গিয়ে বাতের ব্যথার সাথে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে ইউরিক অ্যাসিড বেড়ে হ্যাঁ মানে এটা বুঝতে পেরেছি আপনি কি জানতে যাচ্ছেন অনেকের ধারণা বাদ ব্যথাই মানে শারীরিক অনেকগুলা কারণ শুধু যে লাইফ অনেকগুলো জড়িত এবং যেমন এই যে ইউরিক অ্যাসিড এটা তো খাবার থেকে হয় মোস্ট অফ দা কিছু স্পেসিফিক খাবার যে খাবারগুলো আপনার এই সমস্যা তৈরি করে এবং আমরা প্রায় আমি প্রায় রোগী পাই যে আমরা যখন একটা রুগী আমাদের কাছে আসে আমাদের অনেকগুলো জিনিস দেখতে হয় রুগীটা কি করে কোথায় থেকে সে আসলো কোন রিজন থেকে স্পেশালি যারা মধ্যপ্রাচ্যে থাকে এই রুগী যখন ওখান থেকে আমাদের দেশে আসে এই ব্যথার কথা বলে তখন কিন্তু আমরা ইউরিক অ্যাসিডের লেভেলটা দেখে নিই বিকজ মধ্যপ্রাচ্যে বা ইউরোপে যারা থাকে তারা প্রতিদিনই কিন্তু ফাস্ট ফুড খায় তাদের লাইফস্টাইলই তাই এবং মধ্যপ্রাচ্যের রুগীরা আমাদের দেশে যারা যায় তারা নিয়মিত রেডমিট গরু খাসির মাংস সামুদ্রিক মাছ কারণ ওখানে এটা অ্যাভেলেবেল এবং চিপ খুবই সস্তা রেগুলার রুটিন এটা আছে ওনারা বুঝতে পারে না বাংলাদেশ থেকে যায় একটা খাবারের মেনু ছিল এখানে একটা অভ্যস্ত ওখানে গিয়ে নতুন আর একটা খাবারের সাথে অভ্যস্ত আমরা এই জন্য রুগীকে রুগী কোথা থেকে আসলো যে রেডমিটটা সবচেয়ে ক্ষতিকর সেটাই তারা তারা বেশি খাচ্ছে তা থেকে কিন্তু ব্যথা তৈরি হচ্ছে দর্শক ফোনে রয়েছে ফোনটা একটু নিয়ে আলোচনায় আসি এবার হ্যালো হ্যালো আলাইকুম ওয়া আলাইকুম নাম বলে প্রশ্ন করুন এটা কোথায় আমি কথা বলছি আপনি 71 সকালে কথা বলছেন বাতের ব্যাথা সমস্যাজনিত বিষয় নিয়ে কি আপনি কথা বলতে চাচ্ছেন জি বলুন আপনি টিভির ভলিউমটা একেবারে কমিয়ে দিয়ে আমাদের সাথে কথা বলুন টিভির ভলিউমটা একদম বন্ধ করে দিয়ে আমাদের সাথে কথা বলুন না টিভি শুনতে পাচ্ছি না বাবা আপনাকে আমরা শুনতে পাবো না নাইলে আপনার প্রবলেমটা আমরা শুনতে পাবো না আপনি টিভির ভলিউমটা কমিয়ে দেন আমি আমার pain করে এই আগে কোমরে দুটো হাড় ফাক হয়ে গেছিল এটা হচ্ছে দু হাজার দু হাজার আহ পন তো এখন pain টা করছে ওই ওইটা আলাদা রকম হচ্ছে ভালো হয়েছে এখন pain হচ্ছে হাঁটুতে pain করে পুরো পায়ে pain করে আর আগে আমি অ্যাক্সিডেন্ট আর করেছিলাম গাড়ির চাকা পায়ে উঠে গিয়েছিল তো সেই ওইখানে এতদিন পরে এখন ট্রেন করে জ্বালা করে আর বাম্পায়ের গোড়ালির তলায় ব্যথা করে জ্বালা করে মাঝে মাঝে জ্বালা করে আর এখন ডান হাতে পেন করে ওই ঘাড়েতে পেন করে এখন পেনটা কি কোথায় হচ্ছে কি কারণে হচ্ছে আমি বুঝতে পারছি মানে আপনি কি করবেন এখন মানে আপনি फाइंड আউট করতে পারছেন না যে ব্যথাটা কোথা থেকে হচ্ছে এবং কি অসুখ আপনার ভিতরে গেড়ে আছে কি উনি কি করবেন উনি প্রথমত যে ওনার একটা ডায়াগনোসিস হয়েছে মেডুডন্ত হার ফাকা হয়েছে আসলে রোগীরা रुग्ীদের মতো করে আমরা ডাক্তাররা বুঝিয়ে দিই যে আপনার এটা ওটা উনি ওতে ভাবছে এখন ওনার নতুন আর কিছু সমস্যা পায় ব্যথা পায়ের তলায় ব্যথা একটা অ্যাক্সিডেন্ট আছে পায়ের উপরে গাড়ির চাকা উঠে গিয়েছিল আসলে পোস্ট ট্রমাটিক কিন্তু সমস্যা হতে পারে যেটা কিন্তু ওনার ক্ষেত্রে হয়েছে যে আপনার পাঁচ বছর আগে রুগী আঘাত পেয়েছিল কোনো জোড়ায় শরীরের কোনো অংশে আফটার ফাইভ ইয়ার্স আমি জাস্ট বয়স টাইমের কথা বলছি এটা দুই মাস পরও হতে পারে বা পাঁচ বছর পরও দেখা যাবে যে ওই জোড়া আবার নতুন করে প্রদাহ হচ্ছে বা ব্যথা হচ্ছে এর মূল কারণ হচ্ছে ওখানে যে একটা বিক্রিয়া হয়েছে বা একটা আঘাত হয়েছে এই আঘাতটা কিন্তু একই রকম যেমন কেউ যদি কোনো পায়ে আঘাত পেল একটা পায়ে ডান পায়ে আরেকটা পায়ে কোনো আঘাত পেল না তিন চার বছর পরে দেখা যাবে ওই ডান পায়ের ওই আঘাতের জায়গায় নতুন করে ব্যথা বেদনা ফুলে যাচ্ছে আমরা এক্স রে করলে দেখি ওখানে জোড়া আপনার চেঞ্জ চেহারা চেঞ্জ আসছে ডিজেনারেটিভ চেঞ্জ আসছে কিন্তু অন্য যে পাটা ব্যথা নেই সেটার সাথে এক্স তুলনা করলে বোঝা যায় যে দুইটা আলাদা আলাদা সমস্যা পোস্ট ট্রমাটিক কিন্তু আপনার ডিজেনারেশন বা সমস্যা হতে পারে ক্লাইমেট চেঞ্জে যেমন একটা রাষ্ট্রের বা একটা দেশের অনেক কিছু ভৌগোলিক অবস্থা চেঞ্জ হয়ে যেতে পারে তো শারীরিক সমস্যাও যদি কোনো আঘাত পায় কোথাও কোনো ট্রমা হয় তখন ওই জায়গায় কিন্তু আপনার অ্যানাটোমিক্যাল যে স্ট্রাকচার আছে স্ট্রাকচারে কিন্তু প্যাথোলজিক্যাল সমস্যা আসতে পারে এটা কিন্তু আস্তে আস্তে হতে পারে এই জন্য আমরা বলি পোস্ট ট্রমাটিক তাকে রিহাবিলিটেশন করতে হবে আফটার এক্সারসাইজ আফটার ব্যথা আফটার সার্জারি আপনাকে রিহাবিলিটেশন করতে হবে যদি রিহাবিলিটেশন বলতে এখানে কি বোঝানো হয়েছে এখন জিজ্ঞেস করতাম দিস ইজ ইম্পর্টেন্ট এটা অনেক এই টার্মটা অনেক দর্শকের কাছে পরিচিত না হ্যাঁ একটা মানুষ শারীরিকভাবে কোনো কারণে আঘাত পেল অক্ষম হলো তাহলে সে প্রাথমিক একটা চিকিৎসা করে যেমন স্ট্রোকের রুগী প্যারালাইসিস হয়ে গেল একটা প্রাথমিক চিকিৎসা পায় বা একটা মেডিকেল ট্রিটমেন্ট পায় বা আঘাত পেলো আমরা প্লাস্টার করে দেই প্লাস্টার খুলে দেওয়া হলো দেখা গেল সে আবার স্বাভাবিক হাঁটা চলাফেরা করতে পারছে না বা স্ট্রোকের পরে সে কিন্তু আর উঠে বসতে পারছে না এই যে উঠে না বসা সে তো আগে পারতো এই এই ঘটনাটা দুর্ঘটনাটা আগে জীবনে চলাফেরা করতে পারত এখন পারছে না যেই পদ্ধতি বা যে চিকিৎসার মাধ্যমে আমরা আবার তাকে ওই যে নেয়ার আবার স্বাভাবিক লাইফে নিতে পারি দিস ইজ রিহ্যাবিলিটেশন পুনর্বাসন চিকিৎসা এইটা অনেকে ধারণা শুরু থেকে চিকিৎসাটা শুরু করতে হবে না শুরু থেকে না তাহলে এখান থেকে এখান থেকে তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরে আনা সেই পদ্ধতিটা এই পদ্ধতি মোস্ট অফ দ্য কাজগুলা কিন্তু একদিনে হবে না এটার ক্ষেত্রে বিভিন্ন থেরাপি হবে বিভিন্ন এক্সারসাইজ হবে একটা সময় নিয়ে এক্স্যাক্টলি তাকে আবার ওই জায়গায় যেতে হবে যেন তার যে টিস্যুটা ইনজুরি হলো ছিড়ে গেল আঘাত পেল হাড়টা ভেঙে গেল তাকে রিহ্যাবিলিটেশন যদি না করা হয় তাহলে দেখা যাবে আফটার 5 ইয়ার্স আবার তার নতুন করে অন্য সমস্যা দেখা দিচ্ছে এখন আমাদের একেবারেই একদম সময় শেষ খালি লাস্টে একটা লাইন আপনি শুধু বলে দেবেন যে বাতের স্পেসিফিক বাতের ব্যথার জন্য কোনো ওষুধ নেই বিভিন্ন অনুসর্গের কারণেই তো বাতের ব্যথাটা ওঠে সেইটার জন্য একটা পরামর্শ দিয়ে দেন অবশ্যই যাদের ব্যথাজনিত সমস্যা আছে শীত ঋতু ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা প্রাকৃতিকভাবে ঋতু চেঞ্জ আসবে কিন্তু যারা দীর্ঘদিন ব্যথাজনিত সমস্যা আক্রান্ত তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে এটাকে বসে না থেকে যেন একজন বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হয় কারণ হচ্ছে বিশেষজ্ঞ ডাক্তার বলতে এখানে কেন বলা হয়েছে স্পেসিফিক রোগের কিন্তু আলাদা আলাদা চিকিৎসা আছে আলাদা আলাদা চিকিৎসক না হলে কিন্তু চিকিৎসা ভুল হতে পারে আপনার দীর্ঘমেয়াদী আপনি ঠিক মতো সঠিক চিকিৎসা পাবেন না দেখা যায় এনাদার কমপ্লিকেশন এরাইজ করতে পারে করতে পারে সেই ক্ষেত্রে একটু সচেতন হয়ে নিজেকে ভালো করে বুঝে ডাক্তারের কাছে যে চিকিৎসাটা নিয়ে সুস্থ হতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের একাত্তর সকালে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ একাত্তর দর্শক এই ছিল আমাদের আজকের একাত্তর সকালের আয়োজন জানতে চাই অবশ্যই আপনার কথা তাই যোগ দিন আমাদের একাত্তর ফেসবুকে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই থাকুন আমাদের একাত্তর টিভির সাথে